অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। দর্শকের ভালোবাসা থেকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ক্রমেই নিজের অর্জনের পাল্লা ভারী করে চলেছেন। তবে অভিনয়ের বাইরে আরও একটি প্রতিভা রয়েছে তার, খুব ভালো গাইতে পারেন তিনি। নিজের নতুন সিনেমা জিগরার গানেও কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সাথে কণ্ঠ মিলিয়েছেন তিনি। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতার বিষয় উঠে এসেছে। গানের ভিডিওতেও আছেন তারা। দীর্ঘ 8 বছর পর একসঙ্গে কাজ করলেন দুজন। 2016 সালে উড়তা পাঞ্জাব সিনেমায় দেখা গিয়েছিল তাদের। ভাই বোনের ভালোবাসার বন্ধন নিয়ে নির্মাতা ফাসান বালার জিগরা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 11 অক্টোবর।